আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবার নতুন করে নিজেদের রাজপথ সামলাতে ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা। এবার বিএনপি নেতাকর্মীদের জন্য এক বিশাল সুখবর অপেক্ষা করতেছে, কেননা এবার বিএনপি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। এবার তারেক জিয়ার কথায় জয়কে বন্দি করলো আমেরিকার প্রশাসন। তারেক জিয়াকে বারেবারে নির্বাচনে আসতে বলা হচ্ছিল, কিন্তু দেশে যদি তারেক জিয়া আসে তাহলে তাকে যে কারাবন্দি করা হবে তা ভালো মতোই বুঝতে পেরেছে তারেক জিয়া। তাই তো সে নিজে রাজনীতিতে না এসে দলকে রাজনীতিতে ফেলাচ্ছে। এবার তারেক জিয়ার কথায় কারাগারে বন্দি করা হলো সজীব ওয়াজের জয়কে। এবং প্রশ্ন দেওয়া হয়েছে, যদি সজীব ওয়াজের জয়কে যদি কারাগার থেকে মুক্তি করা হয় তাহলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে, আর যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করে তাহলে সজীব ওয়াজের জয়কে আর কখনোই কারাগার থেকে মুক্তি দেখতে পারবে না প্রধানমন্ত্রী। তাই তো এক প্রকার হুমকির মুখে রয়েছে প্রধানমন্ত্রী। এখন কি করবে, সে দলকে নিজের মতো করে সাজাবে নাকি দলের স্বার্থে সে দল তার ছেলেকেই বিসর্জন দিবে? এমন অবস্থাতে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশে আবারও অনুষ্ঠিত হতে চলেছে নতুন নির্বাচন। আর দেশে যদি একবার নতুন নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তারেক জিয়া আবারও কারাগার থেকে কিংবা দেশে আবারও আসতে পারবে। নানা মামলা হদ্দমার কারণে তারেক জিয়া দেশের বাইরে রয়েছে, সে যদি দেশে ফিরে তাহলে তাকে বন্দি করা হবে। এমন অবস্থাতে দেশে যত কিছুই হয়ে যাক না কেন, তারেক জিয়া সে দেশে আসতে পারতেছে না। এবার নতুন করে যদি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তো তারেক জিয়াকে দেশে আসা থেকে কেউ আটকাতে পারবে না। তাই তো এবার নিজের মতো করে দলকে সাজিয়ে আবারও তারেক জিয়া নিজের রাজপথ সামলাতে ব্যস্ত। প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতার পথ থেকে যেখানে সফলতার পথে পরিচালিত হওয়ার কথা, সেই ব্যর্থতার পথ থেকে নিজেদেরকে নতুন করে জানান দিতে ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা চায় যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে, এবং সেই নির্বাচন করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে কোনোভাবেই প্রস্তুত নয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা বলে তাদের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন করতে, কিংবা তাদের নেতৃত্বে যদি দেশে সুষ্ঠু নির্বাচন করা হয় তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীরা আবারও জয়লাভ করবে। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি জয়লাভ করে তাহলে তো এটি তাদের জন্য খুব খারাপজনক হবে, কেননা বিএনপি নেতাকর্মীরা টানা 15 বছর ধরে রাজনীতিতে আসতে পারেনি, কিংবা যতবারই তারা রাজনীতিতে এসেছিল ততবারই তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থতার পথ থেকে যেখানে সফলতার পথে পরিচালিত হওয়ার কথা, সেই ব্যর্থতার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে দলকে নতুন করে সাজাচ্ছে আওয়ামী লীগ।